বর্ষশেষে নতুন চমক গেরুয়া শিবিরে গতকাল সন্ধ্যে বড় চমক পেয়ে নতুন দায়িত্বে শুভেন্দু অধিকারী হাইকমান্ডের নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য মর্যাদার পদে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নতুন দায়িত্বে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান দেওয়ার এক মাস হতে না হতেই হাইকমান্ডের নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য পদমর্যাদার পদে শুভেন্দু অধিকারী শুধু তাই নয় হেস্টিংসে বিজেপির নতুন কার্যালয়ে নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের জন্য তৈরি করা হয় তার নিজস্ব অফিস ঘরও যদিও এর ইঙ্গিত আগেই তিনি পেয়েছিলেন অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটাই হলো বিজেপির মাস্টার স্ট্রোক 3রা জানুয়ারি থেকে এই দায়িত্ব সরকারিভাবে তিনি গ্রহণ করবেন বলেও জানা যায় খোদ পদ্ম শিবিরের সেনাপতি অমিত শাহ নিজের হাতে শুভেন্দুকে পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপিতে যা এর আগে কোনোদিনই হতে দেখা যায়নি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলা রাজনীতিতে ভূমিপুত্র শুভেন্দুকে বিজেপির পোস্টার বয় হিসেবে তুলে ধরতে চান দল ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফেস